কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন দরিদ্র হকার। কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে অনন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন দরিদ্র এক হকার। শুক্রবার রাতে ক্যানিং স্টেশনে কুড়িয়ে পাওয়া 1700 টাকা ও মূল্যবান কাগজপত্র নিজের উদ্যোগেই ফেরত দিলেন হকার দম্পতি দিলীপ ঘোষ ও কমলা ঘোষ। শুক্রবার বিকাল তখন প্রায় 4টে, ক্যানিং স্টেশন থেকে ট্রেন বাঁশি দিয়েছে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তড়িঘড়ি ট্রেন ধরার জন্য দৌড়ে যায় এক গৃহবধূ, আর তখনই ঘটে বিপত্তি। বাসরী সাহা নামে ওই গৃহবধূর হাত থেকে স্টেশনে ভিড়ের মধ্যে টাকার ব্যাগটি পড়ে যায়। ক্যানিং স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার পর টাকার ব্যাগ খোঁজ করেন ওই গৃহবধূ, না পেয়ে ট্রেনের মধ্যে কান্নায় ভেঙে পড়েন। এদিকে ক্যানিং স্টেশনে ভিড়ের মধ্যে টাকার ব্যাগটি প্ল্যাটফর্মে পড়ে রয়েছে, নজরে পড়ে হকার দিলীপ ঘোষের। তৎক্ষণাৎ তিনি ব্যাগটি তুলে নেন। ব্যাগটি খুলতেই চক্ষু চড়ক গাছ। ব্যাগের মধ্যে রয়েছে 1700 টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র। টাকার ব্যাগ পেয়ে কী করবেন ভেবে উঠতে পারছিলেন না। অগত্যা হকার দিলীপ ঘোষ ও তার স্ত্রী কমলা দেবীর সাথে আলোচনা করেন, যার টাকা তাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত টাকার ব্যাগ পুলিশে জমা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় ওই হকার দম্পতি। টাকার ব্যাগ জমা দিতে যাওয়ার আগের মুহূর্তে ব্যাগ থেকে একটি চিরকুট লেখা ফোন নাম্বার পায়। পুলিশে না গিয়ে ওই হকার দম্পতি টাকা ফেরত দেওয়ার জন্য ফোনে যোগাযোগ শুরু করেন। সন্ধ্যা তখন প্রায় 6টা। আপ ক্যানিং শিয়ালদহ ট্রেন বাঘাযতীন স্টেশন থেকে নেমেছেন গৃহবধূ বাসরী সাহা, গন্তব্য বাঘাযতীনের রবীন্দ্রপল্লী। এদিন সকালে তিনি বাসন্তী চড়াবিদ্যা গ্রামের বাপের বাড়িতে গিয়েছিলেন। বাঘাযতীনে ফেরার তাড়া থাকায় সেই সময় ক্যানিং স্টেশনে তার টাকার ব্যাগ অসাবধানবশত পড়ে যায়। আচমকা অপরিচিত এক ফোন নম্বর থেকে জানানো হয় কিছু যদি হারিয়ে গিয়েছে কি না দেখুন, যদি হারিয়ে থাকে দয়া করে ক্যানিং স্টেশনে এসে নিয়ে যাবেন। প্রথমে ঘাবড়ে গেলেও পরে রিক্সা চালক স্বামী ভরত সাহাকে নিয়ে রাতেই ক্যানিং স্টেশনে হাজির হয় ওই গৃহবধূ। হকার দম্পতি কুড়িয়ে পাওয়া 1700 টাকা ও মূল্যবান কাগজপত্র ফেরত দেয়। ঘটনা প্রসঙ্গে ক্যানিং স্টেশনের হকার সিকান্দার সাহানি বলেন, হকাররা দরিদ্র হতে পারে কিন্তু তাদের মানবিক দিকটা পাহাড়ের চূড়ার ন্যায়, যার ফলে ক্যানিং স্টেশনের একাধিক হকার বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসপত্র টাকার ব্যাগ পেয়ে ফেরত দিয়েছে, সেই সুনাম আজও অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে দিলীপ ঘোষের জন্য আবারও নতুন পালক যুক্ত হলো ক্যানিং স্টেশনের হকার মহলে। এতে করে আমরা ক্যানিং স্টেশনের হকাররা গর্বিত। কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে হকার দিলীপ ঘোষ জানিয়েছেন, যখন টাকার ব্যাগ পেয়েছিলাম তখন থেকেই চিন্তায় ছিলাম, যার ব্যাগ তাকে যেন তেন প্রকারে ফেরত দিতে হবে। কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে পেরে খুব আনন্দ লাগছে। অন্যদিকে বাসরী সাহা ও ভরত সাহা হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে জানিয়েছেন, ভেবেছিলাম টাকার ব্যাগ হারিয়েছে যখন তখন আর খুঁজে পাওয়া সম্ভব নয়, কিন্তু টাকার ব্যাগ কুড়িয়ে পেয়ে এইভাবে ফোন করে টাকা ফেরত দেবে ধারণা ছিল না। হকার দম্পতিকে অসংখ্য ধন্যবাদ। Thank you.
একটা মহিলার টাকা হারিয়ে গিয়েছিল, ব্যাগ ছিল ওর মধ্যে, ওর মধ্যে ব্যাগের মধ্যে কিছু টাকা ছিল, ওর মধ্যে ফোন নাম্বার ছিল, ফোন করে ডেকে এনেছে তার বাড়ি বাগাজুতিরে, সে এসেছে সন্ধ্যেবেলা, ওর হাতে টাকার জার ব্যাগ, তার হাতে টাকাটা দিয়েছে, গুনে দেখলো 1700 টাকা মতন ছিল, তার যে পেয়েছিল তার নাম হচ্ছে দিলীপ ঘোষ, উনি তার হাতে যার টাকা তার হাতে দিয়ে দিয়েছে, ও গুনে দেখে নিয়েছে, ঠিক আছে। কোথায় হয়েছে? কোথায়? ক্যানিক প্লাটফর্ম টিট কাউন্টারের সামনে। পেয়েছিলেন কে? তিনি কি করেন? একজন হকার, খুব গরিব হকার, পানে পান বিক্রি করে, এছাড়া প্ল্যাটফর্ম উঠবে পানের দোকান আছে, উনি পেয়েছিল, উনি ওই পয়সাটা রেখে দিয়েছিল, ফোন করে ডেকে তারপরে তাকে দিয়েছে। আপনি কি করেন? আমিও একজন হকারি করি, প্রায় 15 বছর হয়ে গেছে আমিও হকারি করি, আর এরম কাজ আমাদের যারা ক্যানিং প্ল্যাটফর্মের দোকানদারি করে এরম কাজ বহু করেছে, কারোর টাকা হারিয়ে গেছে, কারোর ব্যাগ হারিয়ে গেছে, এইসবগুলো পেয়ে তাদেরকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ক্যানিং হকাররা এমনি সৎভাবে ব্যবসা করে আর এসব কাজ করে, আমরাও খুব খুশি হই, খুব গর্ববোধ মনে করি এসব কাজ করে। যিনি টাকা পেলেন তিনি একজন হকার, এবং যে মহিলার টাকাটা হারিয়ে গিয়েছে সেই মহিলার স্বামী একজন রিক্সা চালক। এতগুলো টাকা পাওয়ার পর আজকের আপনাদের একজন হকার সেই মহিলার হাতে তুলে দিয়েছে, কীরকম লাগছে? শুনে ভালো লাগছে, তারও কাজের টাকা ছিল, কোন কাজে লাগাবে না লাগাবে ঠিক আছে, হয়তো বাজার করবে কে কিছু করবে, হয়তো টাকা না পেলে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, আর আমাদের হকার যে পেয়েছে সে দিয়েও সেও খুশি হয়েছে, আমরাও শুনে গর্ববোধ মনে করছি, এ কাজগুলো ভালো। কী নাম আপনার? সিকান্দার সাহানি। যখন আপনাকে ফোন করলো তখন আপনি কোথায়? আপনি কি আবার ফিরে আসলেন? আজকের এই যে হারানো টাকা ফেরত পেলেন, কি বলবেন? কি নাম আপনার? দোকানদারি করছিলাম, হকারি করি ক্যানিং স্টেশনে, আমার দোকানের সামনেই একটা ব্যাগ দেখি হঠাৎ পড়া, ব্যাগটা আমি তুললাম, তুলে দেখি ওটা বুঝলাম কিছু টাকা আছে, টাকাটা আমি যথারীতি দোকানে নিয়ে রাখি, রাখার পরে তারপর ব্যাগটা আবার গাড়ি চলে যাওয়ার পরে ব্যাগটা আমি খুলি, খোলার পরে দেখি একটা কাগজ আছে এবং তার সঙ্গে 3-4টা ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বার দিয়েই আমি ভদ্রলোককে ফোন করি, ফোন করে যোগাযোগ করা হয়, উনি বাগাজুদ্দিন বাড়ি, বাগাজুদ্দিন বাড়ি, ওনাকে আর বলা হয় যে এরকম কারো ব্যাগটা হারিয়ে গেছে কি না সেটা একটু জানতে, উনি আবার আমাকে ফোনটা রেখে দিয়ে 15-20 মিনিট পরে উনি আবার আমাকে ফোন করে, বলে উনি তখন বলে হয় যে আমার ব্যাগটা আমার ওয়াইফের, ওনার ওয়াইফের ব্যাগগুলোই উনি রেখে দিয়ে, আমি বলি ঠিক আছে এরকম একটা ব্যাগ পাওয়া গেছে, যখন আপনি আসুন এবং আপনার প্রমাণ দিয়ে আপনি ব্যাগটা নিয়ে নেবেন, উনি যথারীতি আসলেন ক্যানিংয়ে, ক্যানিংয়ে এসে প্রমাণপত্র দিয়েছেন, দেওয়ার পরে ওনাকে ব্যাগটা ওনার দিকে দিয়ে দিয়েছে, দেওয়ার পরে আমি ব্যাগটা দেওয়ার টাকাটা কত আছে তার আমার জানা নেই, তো উনি টাকাটা পেয়ে উনি খুব খুশি এবং আমি ফেরত দিয়েও আমি খুব আনন্দিত। জানতে বললাম যেটা প্রায় 1700 টাকা ছিল, এতগুলো টাকা পেলেন এবং আপনি একজন দরিদ্র হকার, পাওয়ার পরে আপনি ফেরত দিলেন, কি বলবেন? দেখুন টাকা আমি বাচ্চাবেলার থেকে এখানে বলে রেখেছি, 40-45 বছর ধরে কাজ করছি, সেখানে আমি হকারি করছি, কিন্তু টাকা তো আমি সবসময় কামাই করি, কম বেশি কামাই করি, তবে ওই টাকাটা যদি আমি রেখে দিই আমার হয়তো পরবর্তীকালে ওর থেকেও বেশি টাকা চলে যেতে পারে, কিন্তু এই এই জিনিসটা আমি খুব মানে ই করে চলি, যে পরের টাকা আমি নিয়ে ব্যবহার করলে সেই টাকাটা যে আমার বেরিয়ে যাবে এটা আমার, বা যার জন্যে আমি ওই পরের টাকা বের করার দেখার বা নেওয়ার কোন মনোবত্তি আমার নেই। আজকে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে কেমন লাগছে? আমি খুব আনন্দিত, আমি খুব আনন্দিত। কী নাম আপনার? দিলীপ ঘোষ।
বাবা বাড়িতে আসা আসার পথে মেয়ে একটু দূরে গিয়েছিল, ওখান থেকে টাকাটা ওর ব্যাগটা পড়ে যায়, পড়ে যাওয়ার পর ও খোঁজাখুঁজি করে সেটা পায়নি, ও মোটামুটি বাড়ি চলে গেছে। তারপরে এখান থেকে ফোন করলো আমার কাছে, তা আমাকে ফোন করে তখন আমি আমার বউকে যখন ফোন করলাম তখন জানতে পারলাম হ্যাঁ ও আমার বউরই টাকা হারিয়ে গেছে। তা আমরা আবার এখান থেকে ফোন করার পর আমরা আবার এসে যোগাযোগ করে, কোথায় হারিয়েছিল, হারিয়েছে ক্যানিং, হারিয়েছে ক্যানিং কোথায়, ক্যানিং স্টেশন হারিয়েছে, ঠিক আছে। তা সেটা ওই হকাটা পাওয়ার পর আমাকে ফোন করে, আমি তাই বাড়ি হয়ে আমার বউকে নিয়ে আমি আবার আসি, এসে এখানে যোগাযোগ করে টাকা পয়সা সব ঠিকঠাকভাবে পেয়ে আমি খুব খুশি হয়েছি। সমস্ত রকম টাকা পয়সা, হ্যাঁ সব সমস্ত টাকা পয়সা পেয়ে আমি খুশি হয়েছি। কী বলবেন যে হকার, যারা হকারি করে তারা দরিদ্র, আর সেইখানে আপনিও একজন রিক্সা চালক, আপনিও দরিদ্র, আপনার স্ত্রীর টাকা হারিয়ে গিয়েছিলো এবং সেই টাকা ফেরত পাবেন, এরকম আশা ছিল না? সেরকম আশা ছিল না, হকার মানুষটা ভালো বলে সৎ বলেই আমি টাকাটা পেয়েছি, নাহলে আমি পেতাম না। হকারকে কী বলবেন? হকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তার যেন সারা জীবন মোটামুটি ভালো হয়, তার যেন কোনো ক্ষতি না হয়। কী নাম আপনার? আমার নাম ভরত সাহা।